হাজীগঞ্জ পৌরসভায় কৃষকের সোনালী ধান কেটে দিলেন পৌর ছাত্রলীগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার 3 নং ওয়ার্ডধেরা বিলোয়াই মাঠে 4 ঘণ্টা সম্পত্তির ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ধান কাটার নেতৃত্ব দেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। ধেরা বিলোয়াই গ্রামের কৃষক আওলাদ হোসেন খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি ভাবতে পারিনি ছাত্রলীগ ধান কেটে দিবে, তারা আমার পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি বলেন, ধান কাটা কষ্টকর কাজ, আমরা 20 থেকে 15 জন ছাত্রলীগ কর্মী ধান কেটে দিয়েছি, আমরা চেষ্টা করব দরিদ্র কৃষকের পাশে দাঁড়াতে। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়ে কৃষকরা। এই দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা সেই আহ্বানে ধান কাটার কাজ করতে পেরেছি। এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে এই করোনা ভাইরাস মহামারীতে যখন কৃষকেরা ধান কাটতে পারতেছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বাংলাদেশ ছাত্রলীগকে আহ্বান জানিয়েছেন কৃষকদের পাশে থাকার জন্য। সেই লক্ষ্যে আজকে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের হাজীগঞ্জ পৌরসভায় বিলবাই গ্রামে একজন কৃষকের ধান কাটার সমস্যা শুনে আমরা এসেছি এবং ওনার এই ধান খেতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সকাল থেকে শুরু করে এই পর্যন্ত ধান খেতটা কেটে শেষ করে দিয়েছি। তো জননেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন সবসময় যত বাংলাদেশ ছাত্রলীগ সকল বাংলাদেশের ক্রান্তি লগ্নে দুর্দিনে বা সাধারণ মানুষের পাশে থাকে, সেই লক্ষ্যে আমাদের ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে আমরা একটি কৃষকের পাশে এসে আজকেও দাঁড়িয়েছি। এই সবাই রোজা রেখে আমরা সকালবেলা থেকে এই পর্যন্ত ধান কেটেছি। তো আমাদেরটা দেখে আপনারাও অনুপ্রাণিত হবেন, সকল ইউনিটের নেতৃবৃন্দরা আপনারাও সাধারণ কৃষকদের পাশে থাকবেন, এই আহ্বান করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলেন, সকাল তালিক ছাত্রলীগের যত লোক সবাই আসে আমার ধান কেটে দিয়েছে তাদেরকে ধন্যবাদ। হাজীগঞ্জ পৌরসভার ছাত্রলীগের নেতৃকন্দ যারা আছে তারা এই আমার সকাল তালিকে পর্যন্ত ধান দিয়ে কেটে দিয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ। মুজিবুর রহমান, প্রপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।